ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা আমরা সবাই বেরিয়ে পড়েছি জগমবাড়ি ঘাট থেকে, জগমবাড়ি মাঠ থেকে আমরা এখন যাচ্ছি ওসি ঘাটের দিকে সুবাহি বেনারস এই প্রোগ্রামটা দেখার জন্য। শুনেছি 5টা থেকে শুরু হয়, একটু দেরি হয়ে গেছে, যাই হোক সূর্যোদয় যা টাইম অনুযায়ী দেখলাম 5:53, আশা করি আমাদের টাইম আছে। 5টা থেকে প্রোগ্রামটা শুরু হয়, একটু লেট হয়ে গেল, তো দেখি কি প্রোগ্রামে কি কি হয় সেটা আমরাও দেখবো আপনারা দেখাবো। আসুন চলুন এবার ওসি ঘাটের দিকে আমরা যাই। হ্যাঁ, আমরা যা যাচ্ছি হচ্ছে সবার সেই প্রাচীন সেই রিক্সা আমাদের থেকে নিচ্ছে 50 টাকা ওসি ঘাট যাওয়ার জন্য। এখানে অটো আছে কিন্তু রিক্সা তো আমরা পেলাম বলে রিক্সা একটা আলাদা মজা, সেই হিসাবে আমরা যাচ্ছি। চলুন এখন পরবর্তী ভিডিওটা ওসি ঘাটে গেছি দেখা হবে। আমরা যে সময় গেছিলাম সে সময় মুসলিমদের কোনো পরব ছিল, তাই জন্য সারা রাস্তায় আলোয় আলো ছিল। এবার বলি যে এই যে প্রোগ্রামটা দেখার নিয়মাবলী, প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না দেখার জন্য। কিন্তু এই যে চেয়ারগুলো আছে না, এই সামনের দিকে একদম সামনের রয়ে যে চেয়ারগুলো, সেই চেয়ারগুলো ছিল পেড, সেগুলো আমাদের বলেছিল 500 টাকা করে পার চেয়ার লাগবে। কিন্তু এর পরের দিকে যে চেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ফ্রি ছিল। আর গ্যালারিতে, যে গ্যালারিতে আমরা বসে আছি এখানে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, যে আগে যাবে সে আগে বসে প্রোগ্রামটা দেখতে পারবে। এই আচ্ছা, সকাল সকাল আপনারা যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকাল সকাল গেলে সুবিধাটা এটাই হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি মানে জায়গাটা খুব সামনে পাবেন, কারণ গ্যালারি সিস্টেম আর কি, তো যে আগে বসতে পারবে সে বেটারভাবে দেখতে পারবে। এই হচ্ছে বসার নিয়মাবলী।
আপনি টুয়ার দুবাই বেনারস প্রোগ্রামটা হচ্ছে অসাধারণ সুন্দর লাগছে প্রোগ্রামটায়, এবং প্রোগ্রামের যেটা ব্যাপারটা হচ্ছে চারিদিকের পরিবেশ এবং এই সকালের যে সূর্যোদয় এবং এই ওসি ঘাটের এই যে বিউটিফুল অ্যাটমসফিয়ারটা, বেনারসের কালচার, বেনারসের সাহিত্য, এটা সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে এই সোহেই বেনারস প্রোগ্রামটা, দারুণ সুন্দর। হবন দুবাই বেনারস প্রোগ্রামের যেটা দারুণ আরেকটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে সকালবেলা এই চায়, এই চাটা সকালে দারুণ চাটা মানে চায়ের শুধু চায়ের জন্য না, এই পরিবেশটা, সকালবেলা এসেছি চা না খেয়ে এখানে এসে চা খেলাম, প্রোগ্রামটা দেখে দারুণ লাগছে। কেমন লাগলো প্রোগ্রামটা? তার সঙ্গে সঙ্গে এই আরতির সঙ্গে সঙ্গে আর কি রাত্রির কেটে গিয়ে দারুণ লাগবে, কি বলবো, অনুভূতি বলে বোঝানো যাবে না, যারা থাকবে তারাই আর একটা কথা হচ্ছে সন্ধ্যা আরতিটাতে আমরা যে দেখতে মানে অতটা ভালো করে এখন হচ্ছে না, তার একটা যেন সাবস্টিটিউট এবং সাবস্টিটিউট কি ওর থেকে অনেক বেটার ফিল হবে এটা দেখতে আমি মনে করি, সত্যি একটা ভোরবেলার একটা কাম পরিবেশে খুব ভালো লাগে। চা খাবার পরে পরেই হোমের আগুন চলে এলো, সেখানে আশীর্বাদ নিলাম, হঠাৎ করে ডান দিকে দেখি সূর্যিমা উঠছে পূর্ব আকাশে, সূর্যিমাকে দেখা যাচ্ছে, এক অসাধারণ অনুভূতি, চারিদিকে এরকম একটা পরিবেশ,
যেন মনে হচ্ছে যেন সেই আমরা কালের আগে চলে এসেছি, সময় যেন সময়ের আগে যেন আমরা। তো এরম একটা পরিবেশে এরম একটা সূর্যোদয় দেখার যে আনন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেই মুহূর্ত একটা মানে যেন একটা আধ্যাত্মিক মনোভাব তৈরি হয়ে যায় প্রত্যেকের মনে। আর একটা কথা বলে দিই যে এই যে ঘাটটা আপনারা দেখছেন ওসি ঘাট, এই ঘাটে এসে কিন্তু আমি সেই পুরনো বেনারসের ফিলটা সকালবেলা পেলাম, সেই জনজীবন, একটা আধ্যাত্মিক মনোভাব, সবাই চান করছে, পুজো হচ্ছে চারিদিকে, সূর্যোদয়, শান্ত পরিবেশ, একটা দারুণ অনুভূতি। বিশ্বাস করুন আমি আমার কাছে সে ভাষা নেই কী করে যে প্রকাশ করব। সেই পুরোহিত মশাইরা পুজো দিচ্ছেন সেই বড় বড় ছাতার তলায়, সবার অনেকের মানত ছিল সে মানতের পুজো হচ্ছে, অনেকের বাচ্চাদের সে চুল দেয় সেই চুল দেওয়ার অনুষ্ঠানগুলো হচ্ছে, সেগুলো চোখের সামনে দেখছি, একটা আলাদা ফিলিংস। এই ঘাট থেকে কিন্তু আরেকটা কথা বলে দিই, আমরা যখন গেছিলাম তখন জলের যে মানে লেভেলটা অনেক উপরে ছিল বলে আমরা ঘাট থেকে যেতে পারলাম না, কিন্তু আপনারা কিন্তু এই ঘাটের দিয়েই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওসি ঘাট থেকে কিন্তু হাঁটতে হাঁটতে তুলসীদাস ঘাটে কিন্তু ঘাট বরাবরই চলে যেতে পারেন। আমরা যেটা করেছিলাম যেহেতু ঘাট জল উপরে উঠে গেছে বলে এই পথটা আমরা অ্যাক্সেস করতে পারিনি, তাই জন্য আমরা আবার উপরে উঠে রাস্তা দিয়ে গিয়ে আমরা কতক্ষণ লাগলো 800 মিটার দূরেই যে আমরা তুলসী ঘাট সেই ঘাটে আমরা গিয়ে পৌঁছালাম এবং সেই ঘাটে আবার নানা রকম অ্যাক্টিভিটি হলো। এখন চলে এসেছি আমি গোস্বামী তুলসীদাস ঘাটে। এই ঘাটেই কিন্তু হনুমানজি তুলসীদাসকে দেখা দিয়েছিলেন এবং তারপরই তুলসীদাস হনুমান চালিশাটি লিখেছিলেন। এই সেই বিখ্যাত জায়গা তুলসীদাস ঘাট, এই হলো সেই ঘাট। একটু ঘাটে যাব এবং সামনে হনুমানজির মন্দিরও আছে, সেই মন্দিরটাও আপনাদের দেখাবো। আসুন একটু ঘাটটা ঘুরে আসি। রস কিন্তু বিখ্যাত আখড়ার জন্য, এই সেই আখড়া, এই সেই যেখানেই হয় কুস্তি, আর এই কুস্তি এখন বিশ্বমানের তো বটে বাট একটা সময় বিশ্বের চরম চূড়ায় পৌঁছে গেছিলো, এখনও সেই কুস্তি এখনও আছে। তো সেই আখড়া হচ্ছে এই আখড়া। তো আখড়া তো আপনাদের দেখাই, জিনিসগুলো দেখুন আখড়ায় কী কী, এখানে কী কী আছে আখড়াতে সেগুলো একটু দেখাই আপনাদের। শরীর চর্চা করার পর আমি চলে এলাম যে হনুমানজির যে মন্দিরটা, সেই মন্দিরটার ঠিক পিছনেই হচ্ছে এই আশ্রমটা আছে যেখানে হয় হচ্ছে মেডিটেশন। এখানে মেডিটেশন মানে এখানকার যে পরিবেশ, মানে যে কোনো অশান্ত মানুষকেও শান্ত করে দিতে বাধ্য। সামনে এরকম একটা গঙ্গার ভিউ এবং সবাই মেডিটেশন করছে, অসাধারণ এক অনুভূতি। এই হচ্ছে অরিজিনাল হনুমানজির মূর্তি।
কিছু কিছু ব্যক্তি তারা এখনো মানে কিছু কিছু মাইথোলজিক্যাল ক্যারেক্টার তারা এখনো পৃথিবীতে বেঁচে আছে, কারণ তারা অমরত্ব লাভ করেছিলেন। তো এরকম আছে অশ্বত্থামা, পরশুরাম, তাদের মধ্যে একজন হলেন হনুমানজি। হনুমানজিকে বলা হয় হনুমানজি এখনো আমাদের সাথে কলিযুগেও বেঁচে আছেন। তো কলিযুগে হনুমানজি দেখা দিয়েছিলেন গোস্বামী তুলসীদাসকে। গোস্বামী তুলসীদাসজিকে এইখানেই উনি গোস্বামী তুলসীদাস হনুমানজির সাধনা করেছিলেন এবং তার সাধনায় তুষ্ট হয়ে হনুমানজি গোস্বামী তুলসীদাসকে এইখানে দেখা দিয়েছিলেন এবং দেখা দেওয়ার পর গোস্বামী তুলসীদাসজি রামচরিত মানস রচনা করেন এবং তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হনুমান চালিশা। হনুমান চালিশাতে মানে হনুমানজিকে নিয়ে অনেক দোহা লেখা রয়েছে। দোহা মানে দু পংক্তির কবিতা, সেগুলোকেই একসাথে হনুমান চালিশা হিসেবে পাঠ করা হয়। এইখানে হনুমান চালিশা এই যে দেখতে পাবেন লেখা আছে পুরো। বাল্মীকি সংস্কৃতে রামায়ণ রচনা করেছিলেন। তুলসী ঘাট থেকে একটা রিক্সা করে আপনারা রিক্সাওয়ালাকে বলবেন কি টোটোওয়ালাকে বলবেন আমরা আপনি যাবেন হচ্ছে জগমবাড়ি মঠের কাছে। জগমবাড়ি মঠ থেকে একটু আগেই হচ্ছে এই মধুর জলপানের দোকানটা। আপনারা মধুর জলপানও ওদের ডাইরেক্টলি বলতে পারেন, ওরা কিন্তু চেনে সবাই, খুবই বিখ্যাত পপুলার দোকান হচ্ছে এই মধুর জলপান। আমি এখন চলে এসেছি বেনারসের একটা বিখ্যাত কচুরির দোকানে, সেটা হচ্ছে মধুর জলপান। মধুর জলপান দোকানটা হচ্ছে বিশ্বনাথের যে 4 নম্বর গেট সেখান থেকে একটু আগে আসতে হবে। সবথেকে বেশি গুগলে লিখে নেবেন যে মধুর জলপান, তো যে দোকানটা দেখিয়ে দেবে, দুটো দোকান দেখাবে, প্রথম আর সেকেন্ড। সেকেন্ড দোকানটা যাবেন, একটা লেখা আছে 1, একটা হচ্ছে 2। যে 1 দোকানটা যাবে না, 2-এরটা যাবে, সেটা হচ্ছে সবথেকে পুরনো যে মধুর জলপানের দোকান, সেখানে সেখানে খাবো কচুরি এবং জিলিপি, সেটা আপনাদের দেখাবো কচুরি জিলিপি। আসুন। এখানে কচুরি হচ্ছে 22 টাকা করে পার পিস, একদম দেশি ঘিয়ের কচুরি। ভেতরে যে স্টাফিংটা সেটা বললো যে উড়দ ডাল, মানে উড়দ ডালের স্টাফিং করা আছে ভেতরে, আর 22 টাকা করে। আর তার মানে যদি দুটো নেন তাহলে আপনার পড়ছে 44 টাকা। আচ্ছা, আর সবজিতে দিয়ে দিয়েছিলো আলু আর ডাল, এর মিক্স আর কি, মানে ছোলা কাবলি ছোলা আর আলু দিয়ে একটা মিক্স ছিল। আর জিলিপি হচ্ছে 450 টাকা করে পার কিলো, মানে 45 টাকা করে পার কেজি। খেতে ভালো, তবে আমি বলবো যে বিশাল যে ডিফারেন্স কিছু সে আমি লক্ষ্য করিনি, তবে দেশি ঘিয়ের খেতে ভালো এটুকু ঠিকই, তবে ঠিক আছে চলে। মানে এমন কিছু নয় যে মানে খেয়ে একদম সে মানে মানে মাথা খারাপ হয়ে গেল, সে সাংঘাতিক টেস্ট এমন কিছু না, তবে মানে চলে আর কি। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। জগনবাড়ি মঠ থেকে এয়ারপোর্ট হচ্ছে মোটামুটি 30 কিলোমিটার। তো সেই কল্যাণজি তো চলে এসছে, কল্যাণজি নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি আপনার মনে হয় আপনারা ওনার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন এয়ারপোর্ট এখান থেকে 30 কিলোমিটার মোটামুটি টাইম লাগবে 1 ঘন্টার মতো, তো সেই অনুযায়ী আপনার টাইম নিয়ে বেরোবেন। আর ট্রাফিকের জন্য একটু সময় লাগে। যাই হোক, এয়ারপোর্টে গিয়ে আমি আবার আপনার সঙ্গে দেখা করছি। এই হলো কল্যাণজি, এনার অটোতেই আমরা ঘুরেছি। তো এনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দেবো, যদি আপনার মনে হয় যে বেনারসি এসে কোনো অটোর আপনার দরকার হবে তাহলে আপনারা অবশ্যই এনাকে ফোন করে নেবেন, এর নাম্বারটা আমি দিয়ে দেবো। ঠিক আছে কল্যাণজি, চলে চলতে, ওয়েলকাম। একটা অদ্ভুত কথা আপনাদের বলি, যে আমি যখন এই অটো থেকে নামলাম এই লাগেজ নিয়ে, সঙ্গে সঙ্গে দেখি একজন চলে এলো কোথা থেকে,
মানে দেখেও যেন মনে হলো এয়ারপোর্টের সে স্টাফ, সে আমার লাগেজ নিয়ে যেতে থাকলো। আমি তখন বললাম যে আপনি কে, তখন বললাম, তখন ওরা বলল যে আমরা একটা এজেন্সি, আমরা আর কি এই মানে লাগেজটাকে গাড়ি থেকে নামিয়ে এয়ারপোর্ট অব্দি ছেড়ে দিই, তো পার লাগেজ আমরা 150 টাকা করে নিই। তো আমি বললাম যে দরকার নেই, আমি নিজের লাগেজ নিজেই নিয়ে যেতে পারবো, তো আপনারাও কিন্তু এই সমস্ত চাপে পড়বেন না, এগুলো কিন্তু ওরা মানে উইদাউট এনি ইনফরমেশান আপনাদের থেকে এরম করে কিন্তু টাকা নিয়ে নেবে। এটা আমার মনে হলো আপনাদের বলা উচিত, তাই আমি জানিয়ে রাখলাম। অবশ্য যদি আপনাদের তেমন মনে হয় যে খুব বেশি লাগেজ আপনারা নিতে পারবেন না, তবে অবশ্য আপনারা এদের সাহায্য নিতে পারেন। এখানেই শেষ করছি আমার লখনউ এবং বেনারসের সম্পূর্ণ ব্লগ। আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের ইনফরমেশানগুলো শেয়ার করার। যদি আপনাদের ইনফরমেশানগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং নিজে পরিচিতদের একটু আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সমস্ত ভিডিওর মাধ্যমে জায়গাটা সম্পর্কে ডিটেলসে যে জানতে পারে। এই হচ্ছে এখন যে বেনারস এয়ারপোর্ট, বেনারস এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর, বেশ ছবি টবি দিয়ে বেশ একটা একটা খুব ভালো লাগে বেনারস এয়ারপোর্টটাও। আচ্ছা, আশা করছি ভিডিওগুলো খুব ভালো লেগেছে। এবার বিদায় যে জানাবো, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবেন। আমার চ্যানেল নাম এক্সপ্লোর উইথ অর্ণব। অসংখ্য ধন্যবাদ, টাটা। ধন্যবাদ, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি নানা জায়গায় করছি এবং সুন্দর সুন্দর ভিডিও করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দিই আপনার ফোনে তার নোটিফিকেশান যেন অবশ্যই চলে যায়। অসংখ্য ধন্যবাদ, টাটা।